আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ পূজালা আবদার বাঁধে। আপনারা অবশ্যই জানেন হঠাৎ করে আজকে নদীর পানি জোয়ারের উচ্চ পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়ে এই পূজালা নামক স্থানে কিন্তু প্রায় পানি লোকালয়ে পৌঁছে মানে লোকালয়ে ভেঙে যাওয়ার অবস্থা হয়েছিল। যা হোক এ যাত্রায় রক্ষা পেল। রাতের জোয়ারের পানি জন্য এই লোকালয়ে না উঠতে পারে সেজন্য কিন্তু শিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কিন্তু তিনি ইতিমধ্যে লোকজন নিয়ে কিন্তু বাঁধের কাজ শুরু করেছেন। আমরা বিষয়টি এমপি স্যারকে জানিয়েছি, এমপি স্যার চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন যে দীপু তুমি যেভাবে হোক পানি আটকানোর ব্যবস্থা করো, আমি তোমাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করব। এছাড়া বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের এক্সেন শামীম হাসনাইনকে জানানোর পরে তিনিও কিন্তু চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেছেন যে তিনি যেন দ্রুত কাজটি মানে আপাতত পানি আটকানোর ব্যবস্থা করেন, পরবর্তীতে খুব শিগগিরই তিনি কিন্তু এখানে একটি বরাদ্দ দিবেন এবং সে মোতাবেক কাজ করবেন। আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান নিজেই কিন্তু কাজ করছেন এবং তিনি স্থানীয়ভাবে কিছু লোকজন নিয়ে কিন্তু শুরু করেছেন, কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু আর এক হাতের মতো আছে, রাতের জোয়ারে কিন্তু পানি উঠতে পারে এবং এখন কিন্তু ভাটার সময়, এজন্য রাতের জোয়ারে যেন পানি উঠতে না পারে সেজন্য চেয়ারম্যান কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে যারা লাইভ দেখছেন এবং শিউলা ইউনিয়নের যত মানুষ আছে তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছেন আমাদের স্থানীয় চেয়ারম্যান। আমরা এখন সরাসরি চলে যাব চেয়ারম্যানের কাছে, যে তিনি শিউলা ইউনিয়ন বাসের প্রতি তিনি একটা আহ্বান জানাচ্ছেন, আমরা তার কাছে শুনবো আর কি। স্যার স্যার প্লিজ আপনি ইউনিয়ন বাসের উদ্দেশ্যে কিছু বলেন এই মুহূর্তে। আপনি তো এক্সন স্যারের সাথে মাননীয় এমপি স্যারের সাথে কথা বলেছেন, কি এখনো ব্যবস্থা নিচ্ছেন আপনি? আসলে এখানকার যে অবস্থা, রাত্রের ভিতরে আমরা যদি কাজ না করি যে কোনো মুহূর্তে এখান থেকে ভেঙে আবার আগের মতো সমগ্র অঞ্চল প্লাবিত হতে পারে। আমরা যেহেতু এখন সংবাদ পর পরে এসে নিজেরাই কাজ শুরু করেছি এবং লোকজন আসছে, আমি সবার কাছে আহ্বান জানাবো আপনারা যেভাবে লাইভ দেখছেন আপনারা এসে আপাতত আজ রাত্রে ঠেকানোর ব্যবস্থা করলে আমরা আগামীকাল সকালে হয়তো ভালোভাবে কাজটা করতে পারবো। তাই আপনারা যে ভ্রান্ত আছেন সবার কাছে আমার আহ্বান, আপনারা এসে আপাতত ইউনিয়নের স্বার্থে ইউনিয়ন বাঁচানোর স্বার্থে সবাই এগিয়ে আসেন, সবাই যে সাহায্যের হাত বাড়ান এই আহ্বান রাখি সবাই। আপনি তো মাননীয় এমপি মহোদয় এবং আমাদের সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড টুর একশন মহোদয়ের সাথে কথা বলেছেন, কথা বলেছি জি। হ্যাঁ, তারা কি বলেছেন আপনাকে? তারা আমাকে এই মুহূর্তে বলছে যে যেভাবে হোক না কেন রাতটা টেকায় রাখার জন্যে তারপরে সকালে তারা এখানে সরজমিনে আসবে এবং যেভাবে হোক যেন কাজটা হয় সেই আহ্বান ওনারা আমাদের কাছে রেখেছেন এবং আমাদের বলেছেন যে আমরা যে কাজটা করে আপাতত দুজন অঞ্চলকে প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা করি। আমরা যতটুকু জানি মাননীয় এমপি স্যারকে আপনি জানানোর পরে এখানে কিন্তু এক্সেন মহোদয় প্রায় এক দেড় সপ্তাহ আগে কিন্তু আসছিলেন এবং একটি মানে একটি বরাদ্দের একটি প্রস্তাবও কিন্তু তিনি পাঠিয়েছেন, এখনো সেটি চলমান। এ বিষয়টা কতটুকু আপনি সেটার কি অবস্থা? না না, টোটাল আমার শিউলা ইউনিয়নের যে জায়গাগুলো খারাপ আমি এক্সন সাহেবের দিয়ে এমপি সাহেবের বলার পরে এক্সন সাহেবের উনি পরিদর্শনে পাঠিয়েছিলেন এবং সবগুলো জায়গা উনি এখান থেকে লোকেশন ঠিক করে গেছেন যে কোন জায়গাগুলো দ্রুতবিত্তে কাজ করতে হবে। সেই অবস্থায় উনি প্রক্রিয়াধীন আছে, হঠাৎ করে আজ এই দুপুরে অমাবস্যার দুপুরে পানির অত্যন্ত চাপ থাকার কারণে এই জায়গার যে সময় সম্ভাবনা দেখা দিয়েছিল এবং পানি ঢোকার উপক্রম হয়েছিল, তা যেহেতু ওনারা সবাই জানেন ওনারা আমাদের কাজ করতে বলেছেন আর আমরা যদি আমাদের স্বার্থে আমাদের কাজ না করি তাহলে আসলে আমাদের এই ক্ষতিপূরণ করার কেউ থাকবে না। জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটি এখন দেখেন ইতিমধ্যে আমরা জায়গাটি দেখলে বুঝতে পারি মাত্র এক হাতের মতো আছে, এখানে দেখেন বড় বড় কিন্তু ভাঙন কিন্তু সৃষ্টি হয়েছিল এবং পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যানের ঠিক হাঁটুর পর্যন্ত কিন্তু পানি উঠছিল এবং এখন কিন্তু ভাটা, এজন্য কিন্তু পানিটা এখন কমে গেছে কিন্তু রাত বারোটা একটার দিকে কিন্তু আবারও কিন্তু প্রচণ্ড মানে নদীতে কিন্তু পানির উচ্চতা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতাও কিন্তু এখানে আসছেন, আমরা সকলের কাছে অনুরোধ করব এবং আমাদের চেয়ারম্যান সাহেবও অনুরোধ করেছেন যেন যেভাবে হোক এখানে যেন বাঁধ আপাতত পানিটা বন্ধ করার জন্য কাজটাই
মানে পানি যাতে লোকালে না ঢুকতে পারে, কিন্তু আপনারা অবশ্যই জানেন এখান থেকে কিন্তু পানি ঢুকলে এর কিছু পরে কিন্তু আশাশুনি সদর ইউনিয়ন এবং এই আশাশুনি সদর ইউনিয়ন কিন্তু শিউলা ইউনিয়নের আগে কিন্তু প্লাবিত হতে পারে। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এখানে করার কিছু নাই, ঠিক সামনে কিন্তু মাননীয় এমপি মহোদয় কিন্তু একাধিক স্থানে কিন্তু কাজ করিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডও কিন্তু কাজ করেছেন, আমরা দেখতে পাচ্ছি লোকজন কিন্তু এখানে মাটি না পাওয়ার কারণে কিন্তু ঠিক এইখান থেকে মাটি কাটবেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের চেয়ারম্যান কিন্তু কাজ করছেন। আপনাদেরকে সকলে এই দক্ষিণ পুই জেলা ঠিক বৌদির খ্যাঘাটের এখানে আসার জন্য অনুরোধ করছে এবং কাজটির জন্য সরি বৌদির খ্যাঘাট এবং কাকবুশিয়া খ্যাঘাটের ঠিক কাছাকাছি জায়গায় মানে কাকবুশিয়া খ্যাঘাটের পাশে কিন্তু এই কাজটি এই ভাঙনটি ধরেছে। আপনারা সকলে আসুন যে কাজটির জন্য দ্রুত আমরা এই এই এইখানে এই ভাঙনটি যাতে আটকাতে পারি, রাতের জোয়ারের আগে যদি আটকাতে না পারে তাহলে কিন্তু মানে এই এলাকা কিন্তু প্লাবিত হতে পারে এবং প্লাবিত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আমরা দেখতে পাচ্ছি কাজ শুরু হয়েছে এই মুহূর্তে। এখানে মেন সমস্যা আমরা যেখানে যাই না কেন আমরা কম বেশি দেখি যে যারা এই যে অবৈধভাবে পাইপ বসাই আছে সেই সব জায়গা থেকে প্রথম ভাঙনের সৃষ্টিপাত হয় এবং সেইটা পরে বৃহৎ আকার ধারণ করে। তো এর সঙ্গে যে আসলে কারা জড়িত এইটা আসলে আমাদের বোধগম্য না, কারণ যেসব কর্মকর্তারা আছে তারা যদি এইভাবে অবৈধভাবে অবৈধ গেটের পারমিশন দেয় তাহলে আসলে অবদা আমরা যতই মজবুত করি না কেন কোনোদিন এই অবদা রাখা সম্ভব না। তাই আমি এখন থেকে যেসব কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িত আছে তাদের বলবো আপনারা টোটাল অবদা এসে দেখেন যে আসলে পারমিশনের গেট ছাড়া কিংবা ঘেরের স্বার্থে দুইটা একটা পাকা সুলিশ গেট ছাড়া অন্য গেটগুলো যদি এই মুহূর্তে বন্ধ করা যায় তাহলে বর্ষার মৌসুমের আগে হয়তো আমরা অনেক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবো।